হাজি সেলিমের গ্রিন রোডের বাড়িটিও উচ্ছেদ হবে। রাজধানীর গ্রিন স্কোয়ারে সংসদ সদস্য হাজি সেলিমের দখলে থাকা সরকারি জমি উদ্ধারের সার্বিক প্রস্তুতি নিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাবো। মালিকানা উল্লেখ করে সাইনবোর্ড লাগানো এবং মামলা করার আয়োজনও গুছিয়ে এনেছে তারা। এই জন্য দালিলিক প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে সরকারি প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক পাবোর এক উচ্চ পদস্থ কর্মকর্তা সমকালকে বলেন, গ্রিন স্কোয়ারের বাড়িটি সরকারের এবং এটির মালিকানা পাবোর। পাবোর চোখে থুলো দিয়ে বাড়িটি অবৈধভাবে দখল করা হয়েছে। বাড়িটি উদ্ধারের জন্য যা যা করা দরকার পাবোর সব করবে। পাকিস্তানিদের ফেলে যাওয়া 5 নম্বর গ্রিন স্কোয়ারের 12 কাঠারও বেশি জমিতে 2 তলা একটি বাড়ি ছিল। দখলের পর সেটি ভেঙে 10 তলা বিলাসবহুল ভবন নির্মাণ করা হয়। সেখানে এখন হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের কর্পোরেট অফিস। সরকারি নথিপত্র ঘেঁটে দেখা যায়, 12.12 কাঠা জমির ওপর 2 তলা বাড়িটির দখল ও মালিকানা ছিল পাবোর। পাকিস্তানিদের ফেলে যাওয়া বাড়িটি 1986 সালের 23 সেপ্টেম্বর পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে তৎকালীন পূর্ত মন্ত্রণালয়। এরপর মন্ত্রণালয় থেকে বাড়িটি ব্যবহার ও মালিকানা সংক্রান্ত বরাদ্দপত্র দেওয়া হয় পাবোকে। এটি বর্তমানে ক তালিকাভুক্ত সম্পত্তি। যেসব পরিত্যক্ত সম্পত্তি সরকারি মালিকানাধীন সেগুলো ক তালিকাভুক্ত। পাওয়ার ফাইলে গ্রিন স্কোয়ারের ওই বাড়ি সংক্রান্ত গ্যাজেট সহ নানা ধরনের নথিপত্র রয়েছে। ওইসব নথি অনুযায়ী বাড়িটির প্রকৃত মালিক পাবো। তৎকালীন পূর্ত মন্ত্রণালয় থেকেই তাদের বাড়িটির বরাদ্দ দেওয়া হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শাখা 10-এ সেই বরাদ্দপত্রটি সংরক্ষিত আছে বলে একটি সূত্র জানিয়েছে। কর্মকর্তারা জানান, পাওয়া বরাদ্দপত্রটি সংগ্রহ করতে শিগগিরই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে। গণপূর্ত বিভাগের ধানমন্ডি উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে চিঠি দেয়া হবে। বাড়িটির অতীত ইতিহাস সম্পর্কে নথিপত্র সংগ্রহ করতে গণপূর্ত বিভাগের রক্ষণাবেক্ষণ শাখায়ও চিঠি পাঠানো হবে। পাওয়ার দায়িত্বশীল কয়েক কর্মকর্তা জানান, বরাদ্দপত্র সহ প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ করে বাড়িটির পাওয়ার মালিকানা সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হবে। একই সঙ্গে বাড়িটি উদ্ধারে হাজি সেলিমকে প্রধান আসামি করে আদালতে মামলা করা হবে। এইসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাওয়ার কর্তৃপক্ষ এরই মধ্যে প্রতিষ্ঠানের সম্পত্তি ও যানবাহন দপ্তরের পরিচালকের প্রতি নির্দেশ দিয়েছে। পাওয়ার সূত্র জানায়, 5 নম্বর গ্রিন স্কোয়ারের বাড়িটি গণপূর্ত বিভাগের কাছ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান ওয়াপদার বর্তমানে পাওয়ার উপদেষ্টার প্রতিষ্ঠান LDL ভাড়া নিয়েছিল। স্বাধীনতার পর বাড়িটি পরিত্যক্ত ঘোষণার মাধ্যমে সরকারি মালিকানায় আনা হয়। পরে গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাড়িটি ডাকবাংলো বা রেস্ট হাউস হিসেবে ব্যবহারের জন্য ওয়াপদাকে বরাদ্দ দেওয়া হয়। এরপর বাড়িটি ওয়াপদার একজন উপবিভাগীয় প্রকৌশলী ও 6 জন উপসহকারী প্রকৌশলী সপরিবারে বসবাস করতেন। পাওয়ার বাড়িটি রেস্ট হাউস হিসেবে 1995 সাল পর্যন্ত ব্যবহার করেছে। জানা গেছে, 1960 সালের SS জরিপ অনুযায়ী ওই জমির মালিক অবাঙালি সৈয়দ কাশেম আলী। 71-এ মুক্তিযুদ্ধ চলাকালে তিনি দেশ ত্যাগ করেন। 1986 সালের 23 সেপ্টেম্বর পূর্ত মন্ত্রণালয়ের SRO জারি করে জমিটি পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করে। এর মধ্যে ঢাকার 7 আসনের MP হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দলবল ঢাকার একটি সড়কে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইরফানকে গ্রেপ্তার করে। ইরফান বর্তমানে জেলে আছেন। এরপর থেকেই হাজি সেলিম ও ইরফানের নানা অপকর্ম, অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসছে। তাদের অবৈধ সম্পদের বিষয়টি দুদকের নজরদারিতে আছে। হাজি সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনেক অভিযোগই এর মধ্যে দুদকে এসেছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। ছেলের এই অপ্রীতিকর ঘটনার পর থেকে হাজি সেলিম গা ঢাকা দিয়েছেন।